পণ্যপরিবহনের লরিতে করে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিতর্কে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। সোমবার দুপুরে ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে 90 জন পরিযায়ী শ্রমিক সপরিবারে লরিতে চেপে বিহারের উদ্দেশ্যে রওনা হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় মন্ত্রী বেআইনিভাবে তাদের ঘরে পাঠিয়েছে, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন তিনি তার সাধ্য মতো ব্যবস্থা করেছেন। বাসে প্রত্যেক যাত্রীর কাছ থেকে 2,500 থেকে 3,000 টাকা দাবি করা হচ্ছে, তা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই তাদের সুবিধার জন্য লরিতে করে ফেরার ব্যবস্থা করেছেন। তিনি চান যেভাবেই হোক এই পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরুক, তাই এই প্রচেষ্টা। कॉल ठीक नहीं है जो कितने दिन में आएगा, अभी तो खाने पीने का कोई व्यवस्था नहीं है हम लोग का, कारखाना वखाना वही दशा है, बंद है, जो क्या करेगा हम लोग। आप लोग घर जाना चाहते हैं? हाँ, चाहते एकदम जरूरी है हम लोग को घर, तब तो कहिए तो गाड़ी में घोर खुल रहा है ना प्रस्थान में। कौन सा गाड़ी बंदोबस्त किया गया आप लोग? गाड़ी बंदोबस्त हुआ, गाड़ी बंदोबस्त किया, मतलब सेवा समिति से जा रहे हैं हम लोग। छपरा जाएगा, छपरा जाएगा, हाँ ये लोड़ी से। हाँ आप खुशी? हाँ सब खुशी एकदम, पूरा परिवार जा, पूरा, हाँ पूरा परिवार जा, खुशी है। टेकुलाल राम, দেখুন এটা আমরা সব মিলে একটা টিম বানিয়েছি, বন্ধুদের টিম বলতে পারেন, বিকজ এরা সবাই ফিরে যাওয়ার জন্য একদম মরিয়া, এটা আমরা সবাই জানি। সো এটাই আমাদের চেষ্টা, আর এই জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে যেতে পুরো ঢাকা দিয়ে সুন্দর করে তাদের খাবার প্যাকিং করে দিয়ে, গরমে ছাতু আছে, ছোলা আছে, মুড়ি আছে, জল আছে, এখন ওদের লাঞ্চ করানো হয়েছে। তো এই সুন্দরভাবে আমরা চেষ্টা করছি তাদের, তারা বাড়িতে ফিরে যাক, বিকজ আমরা সবাই জানি খুব কষ্টজনক, আমরা সবাই এই মধ্যে সারা বিশ্বে এই জিনিসটা ছড়িয়ে আছে। সো বাড়ি গিয়ে সবাই শান্তি পাক আর সুস্থভাবে বাড়ি ফিরুক, আর তারা আবার যখন সব কিছু ঠিক হবে আবার বাংলাতে কাজের জন্য ফিরে আসুক, বিকজ বাংলার মন, বাংলার প্রাণ আর বাংলার যে হৃদয় এইটা বহু বড়, আমরা সবাইকে এখানে আগলে নিই। সো আমি ভগবানকে এটাই প্রার্থনা করব কি এই মহামারী থেকে আমরা সবাই খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি। কতজনকে পাঠাচ্ছি আজকে? প্রায় ধরে রাখো 80 থেকে 90 লোক যাবে পরিবার নিয়ে। সবাই কি সালকিয়ার বাসিন্দা? না না, সালকিয়া না, পুরো পুরো জেলা নিয়ে আছে, যেখান যেখান থেকে লিস্ট বানিয়ে দিয়েছিল পুরো জেলা থেকে আছে, সবাই আছে। তো এইভাবেই আমরা পাঠানোর চেষ্টা করছি, আমাদের দাদারা আছে, সবাই আছে, এরা সব মিলে ইনিশিয়েটিভ নিয়েছে, আর বাস এটাই একটা প্রয়াস ছিল। না, আমাদের স্টেট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি শ্রমিকদেরকে পাঠাবেন, একটাও পয়সা নেবেন না। এই থেকে মানে বড় জিনিস, এর থেকে বড় মন আর কি হতে পারে? আর এখনো আপনি যদি দেখেন সবাই নিজের ভাবে নিজের অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু যাচ্ছে লোকেরা, যাদের কাছে পয়সা নেই কোথাও 3,000 টাকা নিচ্ছে, কোথাও 2,500 টাকা নিচ্ছে, যাদের আছে তারা দিচ্ছে, কিন্তু যাদের নেই তারা কিভাবে যাবে? তাদের জন্য এই ফ্রি সার্ভিসের ব্যবস্থা আমাদের টিমের তরফ থেকে করা হয়েছে। বাসের মধ্যে লরিতে কেন যাচ্ছে? দেখুন সব আপনারাও খুব ভালোভাবে জানেন, ট্রেন নেই, প্লেন নেই, বাস নেই, বাস আছে কিন্তু লিমিটেড বাস আছে, এখন যখন চালানো হবে তখন, কিন্তু এরা যে ফিরে যাচ্ছে আজকে লরি থেকে, আমাদের যে সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা যেটা খাই সেটাও কিন্তু লরি থেকেই আসে। তো লরি যেটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের ক্ষেত্রে, আমরা যেটা পসিবলি যেটা করতে পেরেছি আপ্রাণভাবে তাদেরকে বাড়ি ফেরানোর এই উদ্যোগ নিয়েছি। আর কি ঠিক কি ভুল জানি না, কিন্তু একটা জিনিসই জানি, তারা বাড়ি ফিরে যেতে চায়। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।